Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in wa ba'd. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 12ই রবিউল আউয়াল 1445 হিজরি মোতাবেক 27শে সেপ্টেম্বর 2023 আমাদের সামনে বিভিন্ন দেশ থেকে আসা 10টি প্রশ্ন রয়েছে। ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কারো প্রতি হজ ফরজ হওয়ার পর সে যদি হজ না করে উমরা করে তাহলে কি তা জায়েজ হবে? তার ওপর হজ ফরজ, আর হজ হচ্ছে ইসলামের রুকুন, ফরজ বিল ইজমা, এতে ঐক্যমত রয়েছে মুসলিম উম্মার। কিন্তু উমরা ওয়াজিব ফরজ নাকি সুন্নাত, এই নিয়ে ইখতিলাফ রয়েছে উলামায়ে কেরামদের মাঝে। যদিও এই ক্ষেত্রে সঠিক মত যে উমরাও জীবনে একবার ওয়াজিব, কিন্তু তার উপর যেহেতু শুধু উমরা নয় বরং হজ ফরজ হয়ে রয়েছে, হজ করার আর্থিক শক্তি সামর্থ্য রয়েছে। হজ না করে শুধু উমরা করলেন তাহলে তিনি উমরার নেকি পাবেন, আর হজ যে তার ফরজ রয়েছে ইসলামের গুরুত্বপূর্ণ রুকুন সেটি তিনি আদায় করলেন না, এই জন্য তিনি কাবিরা গুনাহগার। ফাসেক, যেই ব্যক্তি কোনো ফরজ পরিত্যাগ করলো সেই ব্যক্তি পাপিষ্ট, ফাসেক, গুনাহগার। এই অবস্থায় আল্লাহর কাছে হাজির হলে আজাবের সম্মুখীন হইতে হবে। আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছাধীন, আল্লাহ রাব্বুল আলমিন চাইলে ক্ষমা করবেন আর চাইলে শাস্তি দেবেন। তবে ফরজের বিষয়টি এত হালকা বিষয় নয় যে আপনি ইচ্ছা হইলে করলেন না হয় করলেন না, এমন অবস্থায় কেউ আল্লাহর সামনে যাবেন না যাতে আজাবের সম্মুখীন হতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বিষয়টি বুঝার তৌফিক দান করেন, হেদায়াত দান করেন এবং ফরজের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। দুই নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হজে যাওয়ার সামর্থ্য নেই যেহেতু খরচ বেশি, কিন্তু উমরার খরচ কম হওয়ায় উমরা করার সামর্থ্য আছে, তাহলে সে কি উমরা করতে পারবে? জি পারবে। যার হজের সামর্থ্য নেই, হজ করলে ভারত বাংলাদেশ থেকে 4-5 লাখ টাকা হয়তো লাগবে বা তার কম বেশি, আর উমরা হয়তো লাখখানেকের ভিতরে হয়ে যাচ্ছে, সুতরাং কেউ যদি উমরা করতে পারে, উমরা করে আর বিশেষ করে জীবনে প্রথম উমরা হয়, তাহলে সেই উমরার ওয়াজিব আদায় করে গেল। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, যতটা পারছে আদায় করছে, সুতরাং জায়েজ। তার কাছে যখন এতটা পয়সা হবে যে হজ করতে পারবে বাইতুল্লাহ, তখন হজ ফরজ। তিন নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বদলি উমরা করা কি জায়েজ? এর জন্য নিজের উমরা আগে করতে হবে কি? বদলি উমরা জায়েজ, যেমন হজ্জে বদল জায়েজ, এটি হচ্ছে সঠিক মত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে হাদিস রয়েছে। কার পক্ষ থেকে জায়েজ? মৃত ব্যক্তির পক্ষ থেকে, অথবা এমন ব্যক্তি যে শারীরিক দিক থেকে অচল কিন্তু সুস্থ শারীরিক দিক থেকে, আর তার পক্ষ থেকে বদলি উমরা বা বদলি হজ এটা জায়েজ না। যে ব্যক্তি শারীরিকভাবে সুস্থ তার পক্ষ থেকে বদল চলবে না। অনেকে স্ত্রীর পক্ষ থেকে উমরা বদল করেন, এটা জায়েজ হবে না। ঠিক আছে, চলবো। তবে যেই ব্যক্তি বদলি উমরা করবেন তিনি যেন নিজের উমরা করে থাকেন, জীবনে কোনো উমরা করেননি আর বদলি উমরা করছেন, এটা ঠিক নয়। যেমন নবী সাল্লাল্লাহু হজের ক্ষেত্রে বলেছেন, হজ্জান আবিকা হজ্জান নফসেকা সুম্মা হজ্জান সুব্রমা, তুমি নিজের পক্ষ থেকে আগে হজ করো, তারপরে শুভ্রমার পক্ষ থেকে
একজন সুগ্রমা নামক ব্যক্তি তার পক্ষ থেকে হজে এসেছিল, তাকে এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন। জি, 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। একটা ছেলে তার স্ত্রীকে তালাক দেওয়ার পর তার তালাকপ্রাপ্ত স্ত্রীর মাকে কি বিয়ে করতে পারবে? তার মা বেশি সুন্দরী ছিল। হাদিস দ্বারা উত্তর দিয়ে উপকৃত করবেন, আল্লাহ হেদায়েত দান করুন। যেই ব্যক্তি কোনো মহিলাকে বিয়ে করেছে, শুধু বিয়ের সাথে সাথে সেই মহিলার মা মানে তার শাশুড়ি তার ওপর হারাম। দলিল সুরা নিসা, কোরআনে কারিমে, হাদিস নয়, কোরআনে কারিমের স্পষ্ট আয়াত রয়েছে। সুরা নিসা আয়াত নম্বর 23 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ও মাহাতু নিসাইকুম হুরমাত মাত আলাইকুম মাহাতুকুম, তোমাদের মায়েদেরকে হারাম করা হয়েছে এইভাবে, মেয়েদেরকে, বোনদেরকে ইত্যাদি বলার পরে আল্লাহ বলছেন ও মাহাতু নিসা, তোমাদের স্ত্রীদের মায়েদেরকে তোমাদের হারাম করা হয়েছে। শাশুড়ি, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, ওপরে যত যাবে সবকে হারাম করা হয়েছে। বিয়ে কবুল করার সাথে সাথে স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ যদি নাও হয়, সহবাস নাও হয়, তবুও শাশুড়িকে বিয়ে করা হারাম। জি, এতে ইজমা রয়েছে, যেহেতু কোরআনে কারিমের স্পষ্ট দলিল রয়েছে, এতে কোনো ইখতিলাফ নেই। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। গায়ে হলুদ নারী পুরুষ একসাথে বিয়ের অনুষ্ঠান ওয়ালিমা, যেখানে নারী পুরুষ একসাথে একাকার হয়, আমাদের বর্তমান সমাজের প্রতিটি অনুষ্ঠানে, এমন সব অনুষ্ঠানে যেতে বাধা দেওয়ার কারণে প্রায় সময় আমার স্ত্রীর সাথে ঝামেলা হয়, যে কোনো মূল্যে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য, এই অবস্থায় আমার করণীয় কি? দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এইরকম মহিলাদেরকে হেদায়াত করেন, যারা ফিতনার জায়গায় যেখানে বেহায়া বেপর্দা হয়ে যেতে হবে, যেখানে অবাধ মেলামেশা নারী পুরুষ একাকার হয়ে যায়, যেসব অনুষ্ঠানে পাপ হয়, হারাম কাজ হয়, সেসব জায়গা থেকে পুরুষ নারী সকলকে বেঁচে ধরার তৌফিক দান করেন। এইরকম জায়গায় উপস্থিত হওয়া হারাম, সেখানে অবস্থান করা হারাম। যদি অন্যায় প্রতিবাদ করতে পারেন তাহলে যাবেন, আর যদি প্রতিবাদ না করতে পারেন, অন্যায় বাধা না দিতে পারেন, চোখের সামনে অন্যায় কাজ হচ্ছে, নিজেও ফিতনায় হয়তো নিমজ্জিত হবেন অথবা অন্যায়ের উপর চুপ থাকতে হবে, তাহলে সেখানে উপস্থিত হওয়া, সেখানে অবস্থান করা হারাম। আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন, উপদেশ আসার পরে জালেমের সাথে তোমরা বসবে না। বলছেন, এক মহা ঝামেলা থেকে, ঝামেলা থেকে, ফিতনা থেকে বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ, যদি একটু এ বিষয়ে জানান, কারণ স্ত্রী সন্তান কোনো শরীয়ত সম্মত নয়। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন, এমন কাজে অংশগ্রহণ করলে আমি গুনাহগার হচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাকেও তৌফিক দান করেন, আপনার স্ত্রী পরিবারকে আল্লাহ হেদায়েত করেন, সকল মুসলিমকে আল্লাহ হেদায়েত করেন, যেন মুসলিম সমাজে এইরকমের পাপ, অশ্লীলতা, অন্যায় কাজ না হয়। 6 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি রকিবুজ্জামান বলছি, সাউথ কোরিয়া থেকে। এখানে শুক্রবারে কাজ হয়, তাই সময়ের স্বল্পতা ও মসজিদ দূরে হওয়ার কারণে মসজিদে যাওয়া সম্ভব হয় না। এমত অবস্থায় আমরা 3 জন মিলে আজান দিয়ে, খুতবা দিয়ে জুমার নামাজ আদায় করতে পারবেন? 3 জন হলে, সর্বনিম্ন 3 জন হলে একজন খুতবা দেবেন আর ইমামত করবেন, আর বাকি 2 জন জুমাই শরীক হবেন জামাতে, 3 জনে জুমা কায়েম করা জায়েজ এইরকমের অবস্থা পরিস্থিতি হলে বা প্রয়োজন হলে। কিন্তু মসজিদ কাছাকাছি রয়েছে, 1-2 কিলোমিটারের ভিতরে মসজিদ রয়েছে, মসজিদে যাওয়া সম্ভব, তাহলে এরকম জুমা কায়েম করা জায়েজ নয়। অমুসলিম দেশে এই জন্যই বসবাস জায়েজ নয়, এমন অমুসলিম দেশে বসবাস জায়েজ নয় যেখানে জুমা জামাত করতে পারছেন না, মসজিদ নেই, সুতরাং 5 ওয়াক্ত সালাতের জামাতের কোন ব্যবস্থা নেই, জুমা কায়েম করতে পারছেন না, এরকম জায়গায় এইভাবে বসবাস করা যায় না, যথাসাধ্য সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দান করুন। 7 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা জানি যে ভোরবেলা অর্থাৎ ফজর পর বরকত থাকে, আমার প্রশ্ন হচ্ছে সময়টা আসলে কখন? ভোর মানে ফজর সুবহ সাদেক হওয়ার পর থেকে শুরু করে
সকালবেলা যতক্ষণ পর্যন্ত মানুষ কাজকর্ম পাই সাধারণত তলাশ করে, এগুলো ভোর সকালবেলা, আর সকাল 10টা হয়ে গেলে কেউ কাজে নেবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরি আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ হাদিস, হাদিসটি সহিহ হাসান, হে আল্লাহ আমার উম্মতের সকালবেলায় বরকত দান করো, ভোরে ভোরে কাজকর্ম পথ, ভোরে ভোরে অল্প সময়ে কাজ সারা যেতে পারে, মানুষের মন মেজাজ ফ্রেশ থাকে, পরিবেশ ঠান্ডা থাকে, আর একটু বিলম্ব হয়ে গেলে যারা গরিব মানুষ তারা আর কাজের সন্ধান পাবে না। সুতরাং বিভিন্ন দিক থেকে, পার্থিব দিক থেকেও যদি আমরা দেখি, তাহলে সকালবেলাতে বরকত রয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াও রয়েছে, আর যেটা বাস্তব যে সকালবেলার কাজ কর্মে বরকত রয়েছে, সকালবেলা রুজি সন্ধানে বরকত রয়েছে, সকালবেলায় কোনো কাজে গেলে সেই কাজগুলি সহজে সেরে আসা যায়, আল্লাহ রাব্বুল তৌফিক দান করেন। আট নম্বর প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম সাইকুম আলাইকুম সালাম আলহামতুল্লাহ, আমি জানি ভবিষ্যতে কোনো কাজ করতে চাইলে বা পরিকল্পনা করলে ইনশাআল্লাহ বলতে হবে, আমার প্রশ্ন ইনশাআল্লাহ কি মনে মনে বললে হবে নাকি জোরে শব্দ করে বলতে হবে? নিজেকে শুনিয়ে বলবেন, আশেপাশের লোকেরা রয়েছে তারাও শিখুক, যদি মনে মনে বলে নেন তাহলে আশেপাশের লোকেরা প্রথম কথা ভাববে যে আপনি কথা বলেন কিন্তু ইনশাআল্লাহ বলেন না, আপনি ইনশাআল্লাহ বলেন না, আপনার সম্পর্কে কু ধারণা হবে। দুই নম্বর কথা যে অনেক অজ্ঞ মানুষ রয়েছে যারা শরীয়তের মাসলা জানে না, তারা শিখবে, তাদের শিখা থেকে বঞ্চিত রাখলেন। সুতরাং ইনশাআল্লাহ ইসলামের যে সব নিদর্শন রয়েছে, অর্থাৎ যাতে বোঝা যায় যে আপনি মুসলিম, দেখা সাক্ষাৎ করে সালাম, সালাম বিনিময়, সালাম নেওয়া দেওয়া, তারপরে ভবিষ্যৎ কোনো কাজ করব, কোনো কথা বলবো এই সম্পর্কে ইনশাআল্লাহ বলা, ভালো কিছু হলে মাশাআল্লাহ বলা, এই ধরনের কথাগুলি যদি মানুষ দৈনন্দিন কাজে বলে এবং এই রকম বাক্যগুলি প্রয়োগ করে তাহলে স্পষ্ট বোঝা যায় যে হ্যাঁ সত্যি এরা মুসলিম। তো আজকাল আলহামদুলিল্লাহ অনেক বেনামাজি বেদিনরাও ইনশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর সালাম দোয়া ইত্যাদি এসব কিন্তু বলছে, আল্লাহ পুরোপুরি যেন হেদায়ত দান করেন তাদেরকে এবং আমাদেরকে সুন্নতে আমল করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ বলতে আমি ফরজ নাই, আপনার বিশ্বাস আছে আল্লাহ না চাইলে কোনো কাজ হয় না, যথেষ্ট ইয়াকিন আপনার আকীদা ঠিক আছে, কিন্তু ইনশাআল্লাহ বলে নেওয়া হচ্ছে ভালো কাজ। সূরা কাহফের আয়াত নম্বর 23-24 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা ইনশাআল্লাহ, তুমি কোনো কাজ সম্পর্কে বলবে না যে ইন্নী ফাইলুন যালিকা গাদান আগামীকালকে এটা করবো, ইল্লা ইনশাআল্লাহ তবে আল্লাহ যদি চান, এই জন্য ইনশাআল্লাহ বলবেন, কোরআনে কারিমে এই শিক্ষাই দেওয়া হয়েছে, নবী সাল্লাম সালাফগণ এইভাবে বলেছেন। নয় নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, শেখ আমি একজন কলেজ ছাত্র, পরিবারের সাথে থাকি, আমার ছোট বোন সাবালিকা নামাজ ও পর্দা সম্পর্কে বেখেয়ালি, আল্লাহ হেদায়ত করুক, আমি এ ব্যাপারে কঠোর হয়েও মা বাবার কারণে শাসন করতে পারি না, শাসনের দায়িত্ব আপনার নয় যেখানে মা বাবা বেঁচে আছেন, বাবা হচ্ছে অভিভাবক, শাসন করতে গেলে মা বাবা আমার উপর রাগান্বিত হন, অন্যের কাজ নিজের কাঁধে চাপিয়ে নেওয়া এটি সীমা লঙ্ঘন বাড়াবাড়ি, চরমপন্থ অবলম্বন করবেন না, তবে বাবা মাকে উপদেশ দেবেন, বুঝাবেন, বাবা মাকে স্মরণ করিয়ে দেবেন যে বোনকে যেন পর্দা করতে বলে। জি, এই অবস্থায় আমি কি দায়ুস হিসাবে গণ্য হব? আপনি দায়ুস হবেন না, তবে আপনার বাবা দায়ুস হবে যদি সত্যিকার অর্থে তার মেয়ে বেহায়া বেপর্দা চলাফেরা করে আর সেখানে সে যদি অন্যায় বাধা না দেয়, ভালো উপদেশ না দেয়, সংশোধনের চেষ্টা না করে, নিজ দায়িত্বে যদি অবহেলা করে তাহলে সে দায়ুস হবে, আল্লাহ তাকে হেদায়ত দান করুন এবং ঠিকভাবে দায়িত্ব পালন তৌফিক দান করুন। আমার মা বাবার কথা না শুনে আমি কি আমার ছোট বোনকে শাসন করতে পারি? না পারেন না, শাসন করা ঠিক না, মৌখিকভাবে বলতে পারবেন। জি, বল প্রয়োগ করা কাজ যার নেতৃত্ব রয়েছে তার, বাবা বল প্রয়োগ করবেন, শাসক সরকার বল প্রয়োগ করবেন, কিন্তু আপনার অধীনে কেউ নেই আর আপনি বল প্রয়োগ করবেন এটি জায়েজ নয়। জি, তবে আপনার বাবা দুনিয়ায় নেই, চলে গেছেন, আর আপনি বাড়ির অভিভাবক, হ্যাঁ আপনি হচ্ছেন গার্জেন আপনার বোনের, তখন আপনি
তার উপর চাপ সৃষ্টি করতে পারবেন, শাসন করতে পারবেন, না হলে মৌখিক উপদেশ দেবেন, এটি আপনার দায়িত্ব। ফাবিল ইসান যেমন নবী ইসলাম বলেছে, অন্যায় কাজ দেখছ তাহলে জবান দ্বারা তুমি উপদেশ দেবে বা অন্যায়কে অন্যায় কাজে অন্যায় কথায় বাধা দেবে। এমনকি প্রয়োজনে গায়ে হাত তুলে শাসন, না মোটেই যায়জ না, গায়ে হাত তুলে শাসন করা অভিভাবক ছাড়া কারো জন্য যায়জ না, বড় ভাইয়ের জন্য যায়জ নয় যদি বাবা বেঁচে থাকেন। আল্লাহ হেদায়েত দান করুন, সীমা লঙ্ঘন হারাম কাজ করবে না। দশ নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সাহেব, কেউ যদি ইচ্ছাকৃত ভাবে জামাতে না গিয়ে অধিকাংশ সময় বাড়িতে সালাত আদায় করে, তাহলে কি সালাত আদৌ হবে? সালাতের ফরজটি আদায় হবে কিন্তু 27 গুণ 25 গুণের সওয়াব থেকে বঞ্চিত থাকলো, একটি ক্ষতি যে 27 টাকা কারো ইনকাম হচ্ছে সেই জায়গায় সে 1টি টাকা শুধু পেল। এক দুই নম্বর কথা, জামাতে সালাত আদায় করা ওয়াজিব ফরজ, ওয়াজিব ফরজ নিয়মিত সে ত্যাগ করছে, সেই জন্য সেই ব্যক্তি কাবিরা গুনাহগার, সেই ব্যক্তি ফাসিক। যেই ব্যক্তি নিয়মিত জামাতে যায় না, অধিকাংশ সময় যায় না, সেই ব্যক্তি গুনাহগার, আল্লাহ হেদায়েত দান করুন। এই মর্মে সহিহ মুসলিমে হাদিস রয়েছে 654 নম্বর হাদিস, আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান সাররাহু আই ইয়ালকাল্লাহ গাদা মুসলিমান, কেউ যদি পছন্দ করে আল্লাহর সাথে মুসলিম হয়ে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে, ফালিউহাফিজ আলা হাউলাই সালাওয়াত, তাহলে এই 5 ওয়াক্ত সালাতে যেন হেফাজত করে, হাইসু ইউনাদা বিহিন্না, যে 5 ওয়াক্ত সালাতে যেন আজান দেওয়া হয় মসজিদে এসে জামাত সহকারে আদায় করবে। তারপরে লম্বা হাদিসের অংশ বলছে, বলো আন্নাকুম সাল্লাইতু ফি বুয়ুতিকুম, তোমরা যদি নিজ নিজ বাড়িতে সবাই সালাত পড়ে নাও আর মসজিদে আসলে না, কামা ইউসাল্লি হাযাল মুতাখাল্লিফি বাইতিহি, যেমন মুনাফিক যে মসজিদে আসে না বাড়িতে পড়ে, মুনাফিকদের মতো যদি তোমাদের আচরণ হয়, লা তারাকতুম সুন্নাত নাবিয়াকুম, তাহলে তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে তোমরা পরিত্যাগ করবে, ওয়ালাউ তারাকতুম সুন্নাত নাবিয়াকুম, আর তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদর্শকে যদি তোমরা পরিত্যাগ করো, তাহলে লা দালাল দালাল দালালতুম, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, বলেছেন এই কথা আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। জামাত সহকারে সালাত আদায় করা ওয়াজিব, সুতরাং এই ওয়াজিবে অবহেলা মোটেই করবেন না, আর যদি কেউ নিয়মিত করে তাহলে সেই ব্যক্তি নিঃসন্দেহে গুনাহগার, আল্লাহ তাকে তওবা করার তৌফিক দান করুন, সংশোধনের তৌফিক দান করুন, আমাদের ভুল ত্রুটি মাফ করুন। তবে শারীরিক যদি ওজব থাকে, কখনো অসুস্থ রয়েছেন, খুব বেশি ক্লান্ত রয়েছেন ইত্যাদি, যদি তো সেটা ভিন্ন বিষয় মাঝে মধ্যে, কিন্তু আপনি অভ্যাস করে নিয়েছেন যে আপনি ফজরের নামাজ বাসাতে পড়ে নেবেন না, মসজিদে যাবেন না, অথচ আপনি সুস্থ সবল কোনো অসুবিধা নেই মসজিদে যেতে, তাহলে এটা মোটেই জায়েজ নয়। এখানেই আমাদের এই প্রশ্নোত্তর পর্ব শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করেন, নেক আমলে তৌফিক দান করেন, উপকারী জ্ঞান দান করেন, ভুল ভ্রান্তি থেকে আল্লাহ সংশোধন করে ফিরে আসার তৌফিক দান করেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলা আল্লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল ক্বাওমিল কাফিরিন, সাল্লাল্লাহু সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।